Angkat jasad kurnya, ay keluarkan. Kok aja mikal lo kemana-mana dikunci? Eh, kau tuh kau nanti. খবর লাই এখন রেডিও টিভি ছাড়ি বসে থাকতে হয় না, খবর এমনি এমনি বাতাসে আসি যায়। তুই স্কুলের মাঠে খেলা নিয়ে মারামারি করতে জানো? এরাই আই মারামারি করবো কি লাই, আই খেলা দেখতে গেছি। হেতরা ফার্স্ট করি যাতে ফার্স্ট হয়েছে, হেতরা সেকেন্ড বানাইছে, আর যাতে সেকেন্ড হয়েছে হেতরা ফার্স্ট বানাইছে, আই প্রতিবাদ করছি। ফার্স্ট সেকেন্ড নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, তোমার কোনো কাজ কাম নাই? তোমার যে আমি কয়দিন ধরে কইছি ভাবিলে লয়ে আসো, হেই কথা তোমার কানে যায় না? এরই তুই জনের টেলফান্স আর মেজাজ গরম, তনিক গরম করাইতে ঘি ঢালার ব্যবস্থা করস কেন? হ্যাঁ, কথা দিয়েছে তোর লাগে আর লগে, তোর ভাবির কথা আছে কিনলে? সহজ নয় রে মানুষ চেনা, বাইরে দেখায় চমৎকার, এমন একটা আয়নার দরকার ভেতর দেখায় পরিষ্কার, এমন একটা আয়নার দরকার ভেতর দেখায় পরিষ্কার। হায় রে কারো মনে নাই আনন্দ, ঘরে ঘরে শুধু দ্বন্দ্ব, নিরানন্দ অবিরাম তার নাম আনন্দ গ্রাম, তার নাম আনন্দ গ্রাম, ও তার নাম আনন্দ গ্রাম। সহজ না রে মানুষ চেনা, হায় রে সহজ নয় রে মানুষ চেনা, বাইরে দেখায় চমৎকার, এমন একটা আয়নার দরকার ভেতর দেখায় পরিষ্কার, এমন একটা আয়নার দরকার ভেতর দেখায় পরিষ্কার। বদ্দা, এক টাকা দামের একটা ম্যাচ দেখো। জামাইনি, আরে সালাম আলাইকুম বদ্দা। ওয়ালাইকুম আসসালাম। দোয়া নাকি লাই সদাই পাতি নিতে আইসুনি? জি বদ্দা, সদাই পাতি নিতে আসছিলাম আর কি, আপাতত একটা ম্যাচ। বসো, চা খাও। না বদ্দা, বাড়িতে টোটালি ম্যাচ শেষ হয়ে গিয়ে, আমি গেলে পরে তারপরে সুলা ধরাবে যে। আরে সুলা পরে ধরাবে না, এই জামাইনি চা দাও। এই এই শুনো, আমার সাই একটু দুধ আর চিনি বেশি করে মারি দাও। হ্যাঁ, জামাই তোমার শালা নাকি হিরো হয়ে গেছে, এতে নাকি এই সুমন আর রাজন স্কুলের মাঠে মারামারি ঠেকে দিছে। কি বলতেছেন বদ্দা? হ্যাঁ, আরে আই তো কিছু নহননি। তা শুনবা কেমন করে, তুমি তো আজকাল বাইর তো বাড়ি হও না? হ্যাঁ জি বদ্দে, মাত্র বেরোলাম যে। তাইলে শুনবা কেমনে, শোনো যাই, আমি একখান ডিসিশন নিছি। কী ডিসিশন বদ্দা? আমি চিন্তা করছি আই ইলেকশনে খারাপ। আরে কী বলতেছেন বদ্দা, এটা ফ্যান্টাস্টিক ডিসিশন। বদ্দা আমি আপনার সাথে আছি যে। তুই জান লাগে থাক ভাই, কিন্তু সমস্যা হচ্ছে তুমি তো এলাকার ভোটার নও, ঘর জামাই। হ্যাঁ বদ্দা, ইন্দি তো আমি ধরা হয়ে গিয়ে, আমি তো আর এলাকার ভোটার সিটে আগে। তো বদ্দা আপনি টেনশন না করিয়ে, এই এলাকার ভোটার হওয়ার জন্য যা যা করার লাগে আমি খুঁজুম। আরে নিজেদের লোকজন জনপ্রতিনিধি হবে, এটা তো বড় কথা না। বদ্দা তা তো অনেক খাই হয়েছে। হ্যাঁ আই খাইছি। ওই ম্যাচের বসাটাকে না না লাগতো না, লাগতো না, আই দিয়ে দাম। আরে তুই হলো এই এলাকার ঘর জামাই, তার উপর যদি ভোটার হয়ে যাও, ফিরি ফিরি না খাইলে ভোট সায়ম কেমনে? ঠিক বলেছেন বদ্দা, আজকে আসি তার আসো যে। শালা সত্য বড় বাটপার। হ্যাঁ আইন তো তোর কথা কিচ্ছু বুঝি না, তুই তো আর এক সিটিং।
আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারলাম না যে সুমনের লগে তোর তো খাতির কে রে তুই বোবা বলি যে সমাদার পাইতি কদিন পর তো তাও পাইতি না হ্যাঁ সুমন একটা খারাপ আটফা আর হ্যাতের ভাই সুমন না একটা খারাপ বদমাইশ ওই ওই আর কথা তো শেষ না জাসকিল লাই খেলা লই সুদূর বুদুর করো তোর খেলা লই সুদূর বুদুর একটা শুনাই দেবো পাঁচশালটি মারা কোন হালার পুতে কয় আই হাতে ঠ্যাং বাঙে গাছে ঝুলা দিব বদ্দা গাছে ঝুলা বানছে না ইন বেশি যাবে কই আর অনে আর কেন অরিজিনাল হতরা বলেন কি করছে আরে হেতরা করছে কি এক হোলারে ফার্স্ট সেলটে করে ফাস বানাই দিছে আই প্রতিবাদ করছি ও তোমারে কই কি লাভ হেতে তো তোমার শালা আর কথা অদ্দ বদ্দা মনের হতা আর ইতে তো গায় গদরে বড় হয়ে গই আসলে তো বাচ্চা ফোয়া বাচ্চা ফোয়া হ্যাঁ বাচ্চা ফোয়া বাসলেমে করো কেন বাচ্চা ফোয়া হইলে হেতের বন্ধুর লই আর বিপক্ষে চাকির লাই আরে মোহন ইটা হিতু নবজ্জে কিচ্ছু নবজ্জে ইটা চলে খার কথা জানেন নি ওই যে সুমন আর রাজন দুই বন্ধু আছে না ইটার কথা চলেছে তুই হাতের দুলা ভাই তুই হাতের বুঝাইতে পারো না ওই রাজন আর সুমনের লাগে যাতে চলাফেরা না করে ওই দুইটা যে বদের বদ ইবলিস ইয়া তুই জানো না হাতের কই দিও হাতে যেন আর সামনে না পড়ে আর সামনে পড়লে হ্যাঁ ঠ্যাং ভাঙি আই গাছে তুই অবুক হতায়ন খায় নিজে তো বিপদে ভরে গিয়ে কই ইতে রাগে এত ফায়ার হয়ে গিয়ে কই মনে হয় যে ইতার ধরে ফানি সুবাই দি কিন্তু খায় না কইছি আয় তো লোকাল ন সিডাঙ্গের তো নাই না ঘর জামাই এই জন্য বিপদে ভরে গিয়ে কই কত হতা যা আরো হুঁকি আজকাল ব্যাকেরে কি পলপুরুট দিয়ে আঘাত করনি তুই ও তোরা যা তো সুন্দর করে ডাকতেছি হেডা কি শুনো না হ্যাঁ তোর লাগে আজ জরুরি কথা আছে তুই কি আরে মনে রাখছনি আর জায়গা কি তোর দিলে আসেনি আ আই কি করে হেতে কি কইবা তোর দিলে যদি আর জায়গা থাকতো তুই তো জানো আই কানে কম হনি তুই তো জোর করে কথা বলতিয়া আচ্ছা ভুল হই গেছে মাফ চাই আমি সরি বুঝুনি তোমার লগে আমার জরুরি কথা আছে এবার শুনছুনি হ্যাঁ বুঝছি বুঝছি আপনি আর লগে জরুরি কথা বলবেন তো কথা তো আপনি আর লগেই বলবেন আর কার লগে বলবেন আপনার আর কে আছে আপনি যা বলার আরেই তো বলবেন অন বলেন কি বলবেন বলি ফেলান চুপ তুই একলাই ছিল হড় হড় করে ব্যাক কথা কইতে থাম আর কি কথা কোনো সুযোগ আছে নি হ্যাঁ আইকে কথা কইতে হার মুনি আই যখন কথা কমু তখন তুমি চুপ মারি থাকবা সাইলেন্ট মুডে চলে যাইবা বুঝছো এবার সাইলেন্ট সাইলেন্ট মাথা কইলাই এরকম করে মাথা কইলাই কানের পর্দা কি হাড়াই গেলাই মানে আমি বুঝছি তো কি বলবি অন বলি ফেলাও মানে ও কামার কথা শুনতো না আজারের কথা ব্যাক শুনবো হ্যাঁ তো এবার লাগে তোমার কি হইছে তো এবার লাগে তোমার কি হইছে হ্যাঁ আচ্ছা কথা কোনে কিললে তো করেছ কিললে তো এবার লাগে কি হইছে সাও অন কথা কয় না স্যার দেখতে তো মনে হয় যে হুঁসুতে দিকে হোট দুখান শিলাই দিছে কি বলছো তুমি কি বলছো আরে কি করছিস তুই গো তুই আরে কুত্তার বাচ্চা বলছিস আমি বুঝছি হায় হায় রে কি কয় কামের কথা শুনে না আর আজারের কথা দশখান বানায় বানায় কয় হ্যাঁ নাই শুনো আমি কইতেছি যে তো এবার লাগে তোমার কি হইছে ওমা এতে তুই এত মেতাও কিলে আমি বুঝছি তো কি বলছো তুমি আমি চুপ করেছিলাম কারণ তুই বলছো আরে চুপ করে থামার লাগে
এবাবের লগে কি হইছে ওমা এত হলা মানুষ এত লগে আর কি গো আহারে হেতার লগে কি বাইড়া না তোয় তোরে হাগল কই কিলে আই হেড়াই জিগাইছি তোয় তোয়ান তো নার কথা কি কইছ আই হাগল কেন খালি হাগল কো না কইছে বড় হাগল হেতে কো নাই হেতে হেতার স্টুডিও তো আছে না তো হেতার কো না থাকবো হেতে ঠিয়া নাই থাকবো যাই বুঝছি অন তুই কোনায় যাবা যাও হেতের লগে আই সৌজন্য সাক্ষাৎ করি আসি বাদ বাকি ফর্জি আলোচনা তোমার লগে আর ব্রেকের পর হইব কেন হলো হেতারে কিন্তু তুমি একরা জাত শিক্ষা দিবা যাতে হেতে জীবনে কালো লগে আর কোনো আউফল কথা কইতে না হারে ইয়া কইছ আমি বুঝিনো আমি আইও আর লগে আর মতো আর কত যাইবো মুজি তো আমলে কইতে হবে আরই হেতারে তুই জাত শিক্ষা দিবা উচিত শিক্ষা দিবে যাতে হেতে জীবনে কালো লগে আর কোনো আউফল কথা কইতে না হারে হাতে পাউল কথা কিয়া কইব হাতে তো কথাই কইতাইত না হাতে কিয়া করব মাই জানো নি হাতে মারি মরহুম বানাইও এরপর হাতে ক্যামেরা দিয়ে হাতে অটো কিছি হাতে স্টুডিওতে টাঙাই রাখি আইও মাই কারণ ছবি তুলনের পরে আপনারে মারি আপনার চেহারা সুর চেঞ্জ করিয়া লাগে আগের চেহারা কিরম ছিল এটা একটা প্রমাণ রান লাগতো না রেডি আলাম করি ফেলাইছি আর কি তোমার মন তন এই কথা আপাকে বলিনো আর কি তো ব্যাকে যদি হাগল হয় তুই সুস্থ থাকবি কিলে তোরও তো হাগল অন লাগবে শুনছি মানুষের ব্রেনে হিট করলে এত নাকি হাগল হয়ে যায় তুই ডিসিশন দে আমি কি তোর ব্রেনে হিট করবি না ক্যামেরা গিয়ে ভাঙ্গি আলাই তুই যে ভুল করছো তুই বুঝছো জি ভাই সাহেব আমি ভুল করছি জবাব করে দিলাম তোরে একটা কাম করম লাগবে আর কি নেই হাই মো হাই মো হাই মো তুই হাসনাত্তন যাই বলবি আনন্দগ্রামে সুমন মোহন রাজন
আতা কতন ভালো কোন মানুষ নাই হাবিনি হাই মু হাই মু ভাইসা হাসা হাসা আই ইন্দু বল লাগি জি মাত্র ছ মাসে ডান পাই আর বাকি ছ মাস আই সংসারটা কিভাবে চালাই তুই একবারও জিগাইছস হ্যাঁ আর তুই হেতে গলকে হারা দিন ঘুরি ঘুরি বেড়াস হেতেরা কি তোর মতন অভাবি তার উপরে তুই আবার হইছস বোবা হাতে লগে কি তোর জোরা আই কি কইছিনি হেটা তোর দোষ আচ্ছা ঠিক আছে তুই বোবা হইছস বালা কথা তুই তো এখন কামও করতে হারস তুই হারস না ওই আড়ে যাই কুলিগিরি করতে তালিও তো আঙ্গুর মা বেটা সংসারটা সুন্দর করে চলে নাকি আন্নের কিন্তু জরুরি ভিত্তিতে তোকে বিয়া করে হালানো উচিত।